সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ছাত্র স্যার বলছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায়ের চট্টগ্রাম বোর্ডের 2019 সালের প্রশ্নটা সলভ করব। আগে প্রশ্নটা দেখো, তার আগে আমি একটা কথা বলে নিই। আমি প্রতি বছর এসএসসি পরীক্ষার ঠিক এক মাস আগে তিনটা সাবজেক্টের, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার এবং সাধারণ গণিতের উপর শর্ট সাজেশন দিয়ে থাকি, যে সাজেশনগুলো 90-100% কমন পড়ে যায় ছাত্রছাত্রীদের ভাষ্য। আর সেটা যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে তোমাদেরকে থাকতে হবে, অর্থাৎ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখতে হবে, যাতে আমি সাজেশন দিলেই তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। ঠিক আছে, এখন আমরা প্রশ্নটা দেখি, চিত্রটা দেখি আগে। চিত্রটা কি বললো? বিসিডি একটা সমকোণী ত্রিভুজ, এর বিসি বাহুর মান দেওয়া আছে 2 আর সিডি বাহুর মান দেওয়া আছে 2√3। উদ্দীপকটা কী দেওয়া আছে দেখো, আর ইকুয়াল টু সাইন ওয়াই, এ ইকুয়াল টু 15°। ক নম্বরে কী বললো? ক নম্বরে বললো 10x ইকুয়াল টু √3 হলে সাইন এক্স এর মান কত। তাহলে আমরা ক নম্বর প্রশ্নটা দেখলাম, ক নম্বর প্রশ্নটা আগে সলভ করি। দেখো, ক নম্বরে আমি করে রেখেছি, দেওয়া আছে কি 10x ইকুয়াল টু √3। তাহলে √3-তে 10-এর কত ডিগ্রিতে √3 আছে? 10-এর 60°-তে √3 আছে। তাহলে √3-র পরিবর্তে আমরা বসালাম 10 60°। তাহলে 10 বাদ দিলাম, x ইকুয়াল টু 60°। এরপরে দেখো, আমাদের যেটা চাইলো সাইন এক্স এর মান কত। সাইন এক্স সমান সমান সাইন 60°, সাইন 60°-র মান হলো √3/2। তাহলে ক নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা খ নম্বরের প্রশ্নটা দেখে নেই। খ নম্বরে কী বললো? ডি ইকাল টু p-q, খেয়াল করো, ডি ইকাল টু p-q, বি ইকাল টু p+q হলে pq এর মান নির্ণয় করো। আমরা করে রেখেছি, দেখি খ নম্বরটা দেখো, দেওয়া আছে ডি ইকাল টু p-q আর বি ইকাল টু p+q। তাহলে আমরা একটা চিত্র এঁকে নিলাম, যে চিত্রটা দেওয়া ছিল উদ্দীপককে সেই চিত্রটা এঁকে নিলাম, আর এখানে ডি এর মানটা বসিয়ে দিলাম। ডি এর মানটা, ডি কোনটা p-q আর বি কোনটা সেটা বসিয়ে দিলাম p+q। চিত্র থেকে যদি আমরা 10b ধরি, 10 মানে কি লম্বময় ভূমি, তাই না? 10b এই কোনটা যদি ধরি তাহলে এটা ভূমি হয়, এটা লম্ব হয়, তাহলে cd/bc অর্থাৎ লম্ব বাই ভূমি। সিডির মান বসিয়ে দিলাম 2√3 আর BC-র মান বসে দিলাম 2 কেটে দিলাম, কি থাকলো দেখো, √3 থাকলো। √3 10-এর 60°-তে √3 আছে মান, 10 60° বসালাম, 10 দুই পাশ থেকে বাদ দিয়ে দিলাম, বি ইকুয়াল টু 60° হলো। আর বির মানটা কিন্তু এখানে বলা আছে p+q, তাহলে বি বাদ দিয়ে আমরা p+q ইকুয়াল টু 60° এক নম্বর সমীকরণ দিয়ে ফেললাম। আবার দেখো, 10d যদি আমরা ধরি, চিত্র থেকে দেখো d যদি ধরি, তখন কিন্তু এটা অবনতি কোণ, আর যে কোণটা ধরবো তার সাথে কিন্তু ভূমি আর অতিভুজ থাকে, তাহলে এইটা হলো cd, হলো ভূমি, তখন লম্ব হলো bc। তাহলে 10d মানে লম্ব বাই ভূমি, লম্ব bc আর ভূমি হলো cd। দেখো তাহলে 10b, এই যে আমরা 10d ইকুয়াল টু bc/cd, BC-র মানটা 2, CD-র মানটা 2√3, 2 কেটে দিলাম, উপরে থাকলো 1, 1/√3, 10-এর কত ডিগ্রিতে আছে, 10-এর 30° আছে, 1/√3 বসালাম, 10 বাদ দিলাম, তাহলে থাকলো D ইকুয়াল টু 30°। D মানেই হলো আমাদের দেওয়া আছে p-q ইকুয়াল টু 30°, 2 সমীকরণ দিলাম। এবার দেখো, 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে আমরা পাশাপাশি যোগ করছি, বাম পাশের দুটোটা বাম পাশে যোগ করছি আর ডান পাশের দুটোটা ডান পাশে যোগ করছি। এখন দেখো, -q + q কাটা গেল, থাকলো 2p, 2p ইকুয়াল টু যোগ করলে 90°। আমাদের শীটটা শেষ হয়ে গেছে, পরের শীটে আমরা যাচ্ছি। দেখো ক্ষয়ের বাকি অংশ, তাহলে p ইকুয়াল টু 90 নিচে গেল, 2 কাটাকাটি করলে হয় 45°। এখন p এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে দেখো, 1 নং সমীকরণটা কী ছিল, p+q ইকুয়াল টু 60°, তাহলে p এর মানটা বসলাম 45°, প্লাস q ইকুয়াল টু 60°, কিউটা রেখে দিলাম 60°, -45°,
বাম পাশের 45 ডিগ্রিটা ডান পাশে এনে মাইনাস করে দিলাম, বিয়োগ করলে থাকে 15 ডিগ্রি, কিউ এর মান পেলাম আমরা 15 ডিগ্রি, আর পি এর মান তো আগেই পাইছি আমরা, সেটা 45 ডিগ্রি। নির্ণয় মান পি ইকুয়াল টু 45 ডিগ্রি এবং কিউ ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে আমাদের খ নাম্বার অঙ্কটা কিন্তু হয়ে গেল। এবার আমরা গ নাম্বারের অঙ্কটা দেখব, প্রশ্নটা দেখে আসি আমরা। দেখো গ নাম্বারের প্রশ্নটা বলছিল ফোর আর স্কোয়ার, আর ইকুয়াল টু কি দেওয়া ছিল, আর ইকুয়াল টু দেওয়া সাইন ওয়াই। তাহলে ফোর আর স্কোয়ার ইকুয়াল টু টু প্লাস টু রুট থ্রি আর প্লাস, এটা ইকুয়াল টু হবে না, এটা প্লাস অথবা মাইনাস হবে, দেখি আমরা প্রশ্নটা দেখে নেব পরে। আচ্ছা এখানে অবশ্যই প্লাস অথবা মাইনাস হবে, হলে দেখাও যে ওয়াই ইকুয়াল টু ফোর এ আর ওয়াই ইকুয়াল টু টু এ। এখন আমরা যাই আমাদের অঙ্কটায় চলে যাই, দেখো গ নম্বরের ও এটা মাইনাস, প্রশ্নের মধ্যে আমি মাইনাস দিয়ে রাখি, এখানে কিন্তু প্লাস না, এটা হবে মাইনাস। হ্যাঁ তাহলে প্রশ্নটা আমরা তুললাম যে ফোর আর স্কোয়ার মাইনাস টু প্লাস টু রুট থ্রি আর ইন্টু আর প্লাস রুট থ্রি ইকুয়াল টু শূন্য। এবার আমরা আর এর মানটা বসে দিলাম, আরটা কী ছিল সাইন ওয়াই, তাহলে ফোর সাইন স্কোয়ার ওয়াই, যেহেতু আর স্কোয়ার আছে তারপরে এটার সাথে আর বসালাম ফোর, এরপরে আর বসা আর এর মানটা বসালাম সাইন ওয়াই প্লাস রুট থ্রি। এই সাইন ওয়াই দিয়ে আর মাইনাস দিয়ে ব্র্যাকেটটাকে গুণ করে আমরা বসাবো, মাইনাস দিয়ে গুণ করলে দুটোটাই মাইনাস হয়ে যাবে, আর সাইন ওয়াই দিয়ে গুণ করলে পরে টু সাইন ওয়াই মাইনাস টু রুট থ্রি সাইন ওয়াই, আর প্লাস রুট থ্রি এটা তো ছিলই। এরপরে আমরা জোড়ায় জোড়ায় কমন নেব, দেখো প্রথম জোড়ার থেকে কি কমন যায় আমাদের একটু খেয়াল করো, প্রথম জোড়ার থেকে সাইন ওয়াই তো অবশ্যই কমন যায় আর টু কমন যায়, তাহলে টু সাইন ওয়াইটা কমন নিলাম, কমন নেওয়া মানে ভাগ করা, ভাগ করে দিলাম টু সাইন ওয়াই দিয়ে ফোর সাইন স্কোয়ার ওয়াইকে, তখন থাকে টু সাইন ওয়াই, আর টু সাইন ওয়াইকে টু সাইন ওয়াই দিয়ে ভাগ করলে থাকে ওয়ান, মাইনাস ওয়ান বসলো। এই পাশে আমরা শুধুমাত্র রুট থ্রি কমন নিলাম, থাকলো টু সাইন ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য। এখন এই কমন দুইটার থেকে একটা নিয়ে নিলাম টু সাইন ওয়াই মাইনাস ওয়ান, আর আনকমন টু সাইন ওয়াই মাইনাস রুট থ্রি এক ব্র্যাকেটে ঢুকালাম। আমাদের শীটটা শেষ হয়ে গেল, পরের শীটে যাচ্ছে আমরা। দেখো এবার হয় অথবা করলাম, হয় নিয়ে টু সাইন ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য, টু সাইন ওয়াই ইকুয়াল টু ওয়ান, এই টুটা আমরা বাম পাশে গুণ থাকলে ডান পাশে ভাগ হয়ে গেল হাফ, সাইনের হাফে কত ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কিন্তু হাফ, সাইন 30 ডিগ্রি বসালাম, সাইন সাইন বাদ দিলাম, ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে 15 ডিগ্রিতে দুইবার গুণ করলে 15 ডিগ্রির মানটা হলো ওয়ান এ, তাহলে টু এ হইল আমাদের ওয়াইয়ের মান। একটা প্রমাণ কিন্তু হয়ে গেল, আর একটা অথবা টু সাইন ওয়াই মাইনাস রুট থ্রি ইকুয়াল টু শূন্য, টু সাইন ওয়াই ইকুয়াল টু রুট থ্রি, রুট থ্রি এই পাশে বাম পাশে মাইনাস ছিল ডাইন পাশে প্লাস করে দিলাম, এবার বাম পাশে টু গুণ অবস্থায় আছে ডাইন পাশে আনলে ভাগ অবস্থায় থাকবে, তাহলে সাইন রুট থ্রি বাই টু সাইনের কত ডিগ্রিতে আছে, সাইন 60 ডিগ্রি মান রুট থ্রি বাই টু, তাহলে রুট থ্রি বাই টু বাদ দিয়ে আমরা সাইন 60 ডিগ্রি বসালাম, এবার সাইন সাইন বাদ দিলাম ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, চার পনেরো ষাট, ষাটকে ভাঙায় চার আর 15 ডিগ্রি গুণ করলাম, এই 15 ডিগ্রির মানটা আমাদের দেওয়া ছিল উদ্দীপকে এ, তাহলে ফোর এ হইল ওয়াইয়ের মান, তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল টু টু এ অথবা ফোর এ শোড দেখানো হয়ে গেল, এটাই কিন্তু দেখাতে বলা হয়েছিল আমাদেরকে। তাহলে আমাদের সৃজনশীল অঙ্কটা কিন্তু হয়ে গেল, ত্রিকোণমিতির সৃজনশীল নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। শেষ করব, শেষ করার আগে দু একটা কথা প্রতিবারে আমি বলে থাকি, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তোমরা বুঝতে পারো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো, লাইক করতে পারো, শেয়ার করতে পারো, বন্ধুদেরকে দেখাতে পারো, কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেবো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে বলবো তোমরা মাঝে মাঝে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউর লেসন এভরি নাও অ্যান্ড দেন ফ্রিকোয়েন্টলি। ওকে আমরা শেষ করতে যাচ্ছি, শেষ করার আগে সকলকেই আমার পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, খোদা হাফেজ।